আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাতন সিস্টার্স কিচেন। আজকে আপনাদেরকে আমি খুব মজার এবং সহজ একটি রেসিপি দেখাবো, ভেজিটেবল রুটি অথবা লেয়ার পরোটা। এই ভেজিটেবল রুটি আর লেয়ার পরোটা ছোটদের যেমন পছন্দ হবে বড়দেরও পছন্দ হবে। আমি কিছু সবজি সিদ্ধ করে সেটাকে একটু মিহি করে বেটে নিয়েছি অথবা মিক্সড করে নিয়েছি। তারপরে এতে 2 কাপ ময়দা দিয়ে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বেকিং পাউডার আর প্রয়োজন মতো লবণ এখন হাত ব্যবহার করে মাখিয়ে নেব। 1 চা চামচ তেল দিয়ে দিলাম, আবার মাখাবো। তারপরে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হাত দিয়ে এটাকে মাখিয়ে সুন্দর একটি মসৃণ ডো তৈরি করব। যদি আপনাদের আরও ময়দা লাগে তাহলে ময়দা অ্যাড করে নেবেন, আর পানি লাগলে একটু গরম পানি অ্যাড করে নেবেন, কুসুম গরম পানি। আমি একটু কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি। এ তো সুন্দর মসৃণ একটি ডো হয়ে গিয়েছে। এখন এটিকে 10 মিনিটের জন্য একটা সাইডে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি ছোট ছোট বল বানিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। এইভাবে আমি 10টা রুটি তৈরি করব। আপনারা চাইলে এইভাবে রুটি খেতে পারেন, আর পরোটা যদি খেতে চান তাহলে আমার পরবর্তী স্টেপটি ফলো করবেন। এখন পরোটা বানাতে হলে উপরে একটু তেল দিয়ে আমি সুন্দর করে ভাঁজ করে নেব। এইভাবে লেয়ার পরোটা তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে ভাঁজ করে তারপরে এটাকে রোল করে নেব। কি সুন্দর লাগছে তাই না? খুব কালারফুল। এখন আবার এটাকে রোল করে নেব। এই রুটিগুলো বানানো কিন্তু একদম কঠিন না। চাইলে আপনি ভেজিটেবলটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে প্রয়োজন মতো এই রুটিগুলো বানাতে পারেন অথবা পরোটা বানাতে পারেন, যেটা ইচ্ছা। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর। যাই হোক, একটি পাত্রে আমি অল্প একটু বাটার দিয়ে এখন পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট লাগবে। হালকা হালকা ব্রাউন হলে উপরে একটু বাটার দিয়ে আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। খেতে অনেক অনেক টেস্টি। আমরা আজকে অবশ্য বাটার চিকেন দিয়ে খেয়েছি, আপনারা এটা এমনিও খেতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি দেখার জন্য। এরকম মজার আর স্বাস্থ্যকর আরও রেসিপি দেখতে আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।